নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং টপিক আবারও খুঁজে নিয়ে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। যখনই আমি আপনাদের জন্য উপযুক্ত টপিক খুঁজে নিয়ে আসি, ঠিক ওই মুহূর্তে কিছু না কিছু একটা আকর্ষণীয় তথ্য উঠে আসে। সেই আকর্ষণীয় তথ্য আপনার সাথে প্রত্যেক দিনকার মতো ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন টপিকগুলো আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব বলে আজকে নিয়ে এসেছি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে ভুলবেন না, আর পারলে একটা লাইক দিয়ে আমাকে একটু সাহায্য করবেন, উৎসাহ যোগাবেন, যাতে করে ভিডিও আরও সুন্দর হয়। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঠবিড়ালি। এই কাঠবিড়ালি সম্পর্কে ইতিমধ্যে আমি এর আগেও দারুণ ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, ওর মধ্যে ছোট্ট একটা ভিডিওতে সব তথ্য হয়তো বা ফুটে উঠে না। ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না এই ছোট্ট ভিডিওতে, কিন্তু পরবর্তী আরও ভিডিও বানানোর মাধ্যমে সমগ্র তথ্যগুলো আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছিলাম। তাই আপনি দয়া করে একটু পাশে থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে কি আপনি প্রত্যেকবার যতগুলো নতুন নতুন ভিডিও আসবে সেগুলো কিন্তু অনায়াসে আপনি পাবেন। তাহলে আজকে কাঠবিড়ালি সম্পর্কে যেই তথ্যটা উঠে এসেছিল সেটা হচ্ছে, কাঠবিড়ালি কাঠবিড়ালে পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, সেরকম যে কুকুর ছানা তাও, সে কবি মহাকবিরা সে কাজী নজরুল ইসলাম লিখে গেছেন বাচ্চা কুকুর ছানা তাও বলে। তাহলে সম্ভবত এই ছড়াগুলোর সূত্রে আমরা কাঠবিড়ালি সম্পর্কে আরও বেশিভাবে পরিচিত হয়েছিলাম, যার ফলে বাড়ির উঠোনে গ্রাম্য পরিবেশে যখন কাঠবিড়ালি ছুটে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে যেত সেটা দেখে আমরা অনেকটা আনন্দ উৎসাহ পেতাম। সত্যি এরকম দারুণ যে দেখতে অপূর্ব যে প্রাণীটা, এটা সম্পর্কে ভাবতে গেলে কিন্তু অবাক হয়, এবং আমরা চাই এরকম প্রাণীরা সবসময় আমাদের আশেপাশে ঘুরতে থাকুক, আমাদের দুঃখে বাড়াক্রান্ত মনে একটু হাসি ফোটাক। তাহলে আজ আর তেমন দেখতে পাই না, তার কারণ আছে, এইসব প্রাণীরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই সব প্রাণীগুলোকে আমরা কিন্তু সংরক্ষণের মাধ্যমে এখনও কিন্তু সময় আছে তাদেরকে পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে কাঠবিড়ালি ছোট্ট হলেও খুবই চঞ্চল। আমরা যারা গ্রামে বড় হয়েছি হয়তো ছোটোবেলায় চেষ্টা করেছি এই কাঠবিড়ালিকে ধরে খেলাধুলোর জন্য, তাড়া করতাম দৌড়ার জন্য, কিন্তু চেষ্টা বৃথা, কোনো মতেই সম্ভব নয়। সে খুবই চঞ্চল, লাফিয়ে লাফিয়ে সে এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে সে পালিয়ে বেড়ায়। এমনকি সে মাঠের মাঝখানেও যদি হাঁটতে থাকে, আপনি হয়তো ভাবছেন যে আপনার হাতে নাগালেই আছে, একটু চেষ্টা করলে হয়তো ধরতে পারবেন বলে চেষ্টা করে একটু তাড়া দেওয়ার চেষ্টা করলে সে পুরুত করে কিন্তু উড়িয়ে পালাবে। এটা সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু মনোমুগ্ধকর এবং ভালোই মনোরঞ্জন পাওয়া যায়। সুতরাং আমরা কিন্তু কোনো মতেই সেই মন দুঃখে বাড়াক্রান্ত হলেও অনেকটা হাসি, আনন্দের হাসি হাসতে পারি। তাহলে এই যে কাঠবিড়ালি পাখি সেটাকে আমরা প্রাণীটাকে ইংরেজিতে আমরা স্কুইরেল বলি। সেই কাঠবিড়ালি প্রায় এক প্রজাতির মধ্যে সেরকম 300 প্রজাতি রয়েছে কাঠবিড়ালেরই প্রজাতি। সেই প্রজাতিগুলোকে আমরা বিভিন্নভাবে যদি সংরক্ষণ করে রাখা যায়, তারা কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে কিন্তু আপনি কোনো বন্যপ্রাণীকে হত্যা করতে পারেন না। সুতরাং এই বিষয়ে কিন্তু বাড়তি সতর্ক অবলম্বন করা খুবই জরুরি। তো আপনি কিন্তু যদি এই নিয়মকানুনগুলো পালন করার চেষ্টা না করেন সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা সহ বড় রকমের আর্থিক জরিমানা সহ অনাদায়ে আপনি হাজতবাস পর্যন্ত হতে পারে, সেই কথাটা একটু মাথায় রাখবেন। সুতরাং বন্যপ্রাণীকে আপনি দৌড়ে মেরে তার মাংস খাওয়া বা বাড়িতে পোষার চেষ্টা করবেন না, অন্যথা এটা কিন্তু আইন বিরোধী। সুতরাং এই গড় প্রজাতি যে কাঠবিড়ালিটাকে বেশিরভাগ যেটা দেখা যায় সেটা আমাদের দেশের মধ্যে 4 রকমের কাঠবিড়ালিকে আপনি দেখতে পারবেন। সেই কাঠবিড়ালিগুলো সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আলোচনা করতে যাচ্ছি। তার মধ্যে আমি আপনাকে একটা অনুরোধ করছি, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করলে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখানটায় আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল এবং আমার জীবনে যে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম
সেগুলো তথ্যও পাবেন। সেখানটায় আমি সেরা তিনটে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে টাচ করে আপনি ভিডিও দেখে যদি আপনার একটু ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করার জন্য এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করার জন্য ওখানে বিস্তারিত অপশানগুলো পেয়ে যাবেন। শেয়ার করলে পরে একটা সুবিধা হবে কি, বিভিন্ন রকম জনসচেতনতা, বন্যপ্রাণী সম্পর্কে বিভিন্ন আইনের নতুন আপডেটগুলো কিন্তু আপনি অনায়াসে ফ্রি অফ কস্ট পেতে থাকবেন। সুতরাং আপনি এই ভুলগুলো করবেন না এবং আপনার বন্ধুদের উপর দায়িত্বটা চাপিয়ে দিন। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি কিন্তু বাড়িতে বসে শেয়ারের মাধ্যমে জনসচেতনতা গড়ার একটা অংশীদার হতে পারেন, সেই জন্য আপনাকে অনুরোধ করছি। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার কিন্তু প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো আপনি যেহেতু পিওর বাঙালি, আপনার চোখে এবং আপনার কানে নিশ্চয়ই আমার ভুলভ্রান্তিগুলো বাড়ছে। সুতরাং এই ভুলভ্রান্তিগুলো নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখে আমাকে ধরিয়ে দিলে পরে আমি পরবর্তী ভিডিওতে আমার ভুলভ্রান্তিগুলো শুধরে আপনার কাছে একটা নতুন সংশোধিত ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি, এই আপনাদের জন্য দামি ক্যামেরা এবং বিভিন্ন দামি সেট আপের মাধ্যমে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই। কিন্তু আপনারা যদি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটাকে আর একটু গ্রো হতে সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ডিজিটাল দামি ক্যামেরা এবং বিভিন্ন সেট আপের মাধ্যমে আরও উন্নত মানের কোয়ালিটি ভিডিও দিতে পারবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন বাকি কথাটা আলোচনা করি, ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করবো, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো মতে অধিকার আমার নেই। তাহলে বন্ধুরা, এই বন্যপ্রাণীর বিপন্নের জন্য আমরা কিছুটা দায়ী, তাদের বাসস্থান কেড়ে নিচ্ছি, মানুষের নতুন বা জনসংখ্যার যে জনজোয়ারের মাধ্যমে যে তাদের বাসস্থান তৈরি তাগিদ করেছে, সেই বাসস্থান তৈরি করার জন্য আমরা বন জঙ্গল কেটে সাবার করছি এবং তাদের বাসস্থান কেড়ে নিচ্ছি। এছাড়া বন জঙ্গল কেটে সাবার করার ফলে তাদের বিভিন্ন রকম খাদ্যের অভাব দেখা গেছে, যার ফলে তারা অন্যত্র চলে যাচ্ছে এবং তাদের বংশবৃদ্ধি না হওয়ার জন্য তাদের সংখ্যা দিনে দিনে কিন্তু কমে যাচ্ছে, বয়স্করা মারা যাচ্ছে এবং ছোটরা সেরকম নতুনভাবে তৈরি না হওয়ার জন্য তাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে এবং চোরা শিকারী কারবারিরা ওদেরকে মেরে ফেলে তাদের মাংস খাওয়ার জন্য এবং বিদেশে পাচার করে আর্থিক উপার্জনের জন্য অবৈধভাবে তাদেরকে হত্যা করছে। আপনার চোখে যদি এরকম কোনো ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ প্রশাসন বা বন দপ্তরকে জানিয়ে সেই ব্যাপারে একটু সহযোগিতা করবেন। সেক্ষেত্রে কিন্তু প্রাণীদের যে বিলুপ্ত হওয়ার জন্য যে বিপন্ন তালিকায় যে তাদের নাম উঠে এসেছে সেখান থেকে অনেকটা আমরা রেহাই পাবো এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। তাহলে বন্ধুরা, এই কাজে অংশীদার বা গ্রহণ অংশগ্রহণ করার জন্য আপনার একটা সম্পূর্ণ বিনামূল্যে চেষ্টা হচ্ছে, আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে আমার এই ভিডিওটাকে নিচে শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধবকে শেয়ার করে দিলেই কিন্তু আপনি একটা খুব বড় দায়িত্ব পালন করছেন এবং প্রাকৃতিক ভারসাম্য আপনার এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনেক বড় ভূমিকা গ্রহণ করতে পারে। সেই জন্য বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু বিনামূল্যে শেয়ার করতে ভুলবেন না। আর জনমানসে প্রচার করার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার পাশাপাশি অটোমেটিক যে সম্পূর্ণ মূল্যে যে প্রচার হচ্ছে সেটার দিকেও একটু খেয়াল রাখবেন। এভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার শেয়ার করে বাড়িতে বসে বন্যপ্রাণীর যে সংরক্ষণ ব্যবস্থার বিরাট ভূমিকা আপনি পালন করার পাশাপাশি আপনি একটু গাছপালা লাগানোর চেষ্টা করুন, চারা গাছ। এই বিশেষ করে বর্ষা বা শীতকালে ঠান্ডার সময় কিন্তু গাছ লাগালে পরে অনেক সহজ পদ্ধতিতে সেটা বাঁচে এবং ফলন দেয় এবং প্রাকৃতিক পরিবেশের যে গরম, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকাগুলোকে অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখতে সহায়তা করে। তাহলে গাছে বসবাস করি এই স্কুইরেল অথবা কাঠবিড়ালি, একই প্রাণী কাঠবিড়ালি অনেকটা এলাকা জুড়ে লাফিয়ে লাফিয়ে গাছে না বেড়াতে পারলে ওদের উপযুক্ত জায়গা মনে হয় না এবং গাছের বাকল মানে শাল পোকামাকড় খাওয়ার জন্য পাশাপাশি বংশবৃদ্ধি করার জন্য প্রজনন করতে তাদের কিন্তু গাছপালার ঘন গাছপালার জন্য এক গাছ থেকে অন্য গাছে না লাফাতে পারলে ওরা বাঁচবে না। সুতরাং এই সুন্দর কাঠবিড়ালিকে কিন্তু আমরা হারাতে বসেছি একমাত্র তাদের প্রিয় যে গাছপালাগুলোকে ধ্বংস করার ফলে। সুতরাং বন গাছপালা ঘন না হলে এদের অসুবিধা হয়, দূরে দূরে গাছ হলে এরা লাফিয়ে চলাফেরা করতে না পারার জন্য ওদের খুব অসুবিধা হয়। তাহলে বন্ধুরা, আমরা যারা প্রকৃতি প্রেমী বা বন্যপ্রাণী প্রেমী আমরা একটু তাদের সহায়তার হাত বাড়িয়ে দিলে পরে উভয় পক্ষ থেকে অনেকটা উপকৃত হব। সুতরাং এরকম আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আপনার পরামর্শ, আপনি ঠিক কীরকম ভিডিও চান সেটা কিন্তু
কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর নতুন ভিডিও আসা অবধি আপনার শরীরের সুস্থ কামনা করে এখানেই রাখছি, ভালো থাকবেন।